আমাদের অনেকের জিমেইলে দেখা যায় বাজে বাজে আসে বিভিন্ন নোটিফিকেশন আসে তো আপনারা যদি এগুলো এবং নোটিফিকেশন যদি আসা বন্ধ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তো আমাদের জিমেলে অনেকের দেখা যায় অনেক পার্সোনাল জিমেইল সেক্ষেত্রে অনেক সিকিউরিটি প্রয়োজন সেক্ষেত্রে দেখা যায় আপনাদের জিমেলে বিভিন্ন ধরনের এস এম এস অটোমেটিক চলে আসতেছে আপনারা অনেকে হয়তো বা এগুলো পছন্দ করেন না সেক্ষেত্রে যদি আপনি এগুলো ডিলিট করে দেন তারপরেও কিন্তু আবার অটোমেটিক এই এসএমএসগুলো কিন্তু চলে আসে যেমন আমার এখানে কিন্তু হিউজ পরিমাণ এসএমএস চলে আসছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন তো আমি তো চাই হচ্ছে আমার জিমেলে কোনো ধরনের বাজে এস এম এস না আসুক শুধুমাত্র আমার জিমেলের যে এসএমএসগুলো আমার প্রয়োজন সেগুলো আসুক তো কীভাবে আমি আর কি এই সেটিংটি করব আজকের ভিরোটের মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো মানে জিমেলে কোনো ধরনের বাজে এসএমএস আসবে না কীভাবে আপনারা এটা বন্ধ করবেন এই ভিডিওটির মাধ্যমে এটা দেখানো হবে

ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর এখান থেকে জাস্ট এই টিক মার্ক আপনারা তুলে দিবেন টিক মার্ক আপনারা তুলে দিলে আপনাদের কাজটি কিন্তু শেষ এখন যদি আপনারা বের হয়ে চলে আসেন তাহলে এখন আপনাদের যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে এখন থেকে কোনো ধরনের জিমেইলে বাজে কোনো নোটিফিকেশন আসবে না শুধুমাত্র প্রয়োজনীয় কোনো নোটিফিকেশন ছাড়া কোনো ধরনের জিমেইলের অথবা গুগলের কোনো নোটিফিকেশন ছাড়া আপনার ফোনে কোনো ধরনের কোনো নোটিফিকেশন আসবে না তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আপনাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আসসালামু আলাইকুম